প্রাথমিকের উপবৃত্তির তথ্য এন্ট্রিতে 10 দিন সময় বাড়ল। প্রতি প্রাথমিকের উপবৃত্তি বিতরণের ডাটা এন্ট্রির সময় আরও বাড়ানো হয়েছে। নগদে উপবৃত্তি সংক্রান্ত ডাটা প্রদান আরও 10 দিন সময় বাড়ানো হয়েছে। বাদ পড়া এসব শিক্ষার্থীরা আজ সোমবার সকাল থেকে ডাটা এন্ট্রি করতে পারছেন। উপবৃত্তি প্রকল্প থেকে জানা গেছে, 2020-2021 শিক্ষা অর্থবছরে জুলাই, সেপ্টেম্বর ও অক্টোবর ডিসেম্বর কিস্তির সুবিধাভোগীর ডাটা এন্ট্রির জন্য নগদ পোর্টালে উন্মুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা প্রথম কিস্তির ডাটা এন্ট্রির পর দ্বিতীয় কিস্তির ডাটা চালু হবে। এর আগে 4 মার্চ প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প থেকে এই শিক্ষার্থীদের তথ্য এন্ট্রির জন্য চতুর্থ দফা সময় বাড়িয়ে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব বিভাগীয় শিক্ষা অফিস, জেলা অফিসে পাঠানো হয়েছে। এতে বলা হয়, 2020 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম ও দ্বিতীয় কিস্তির সুবিধাভোগীদের তথ্য উপবৃত্তি নগদ পোর্টালের আপলোডের জন্য 15 থেকে 25 মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এ সময়ে নগদের পোর্টাল উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না। এতে বলা হয়েছে, 2019-20 অর্থবছরের চতুর্থ কিস্তির এপ্রিল জুন 2020 উপবৃত্তির অর্থ বিতরণের সময় প্রথম ধাপে সুবিধাভোগীদের তথ্য ও দ্বিতীয় ধাপে চাহিদাপত্র এন্ট্রি করা হয়েছিল। দুটি পর্যায়ে কাজ করতে বেশি সময় ক্ষেপণ হয়েছে, এজন্য এখন হতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একবারেই চাহিদাসহ সুবিধাভোগীদের তথ্য এন্ট্রি করতে হবে। কর্মকর্তা নগদ এর সংশ্লিষ্ট কর্মকর্তারা কিংবা প্রকল্প কার্যালয়ে যোগাযোগ করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। প্রকল্প সূত্রে জানা গেছে, এ আগে সর্বশেষ 25 জানুয়ারি তৃতীয় দফা তথ্য দেওয়ার শেষ দিন ছিল। এরপরও যারা বাকি ছিল তাদের উপবৃত্তির আওতায় নিয়ে আসার জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। সকলকে ধন্যবাদ।